বাহারি রকমের দামি প্রজাতির নানা আম, আছে নানান রঙের তরমুজ, এছাড়া কলা, কাঁঠাল, তাল, রামবুটান, কামরাঙা, রিটা, করমচা, ডেউয়া সহ আর কি নেই এখানে। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর খামারবাড়িতে কেআইবি চত্বরে তিন দিনব্যাপী দেশে উৎপাদিত দেশি বিদেশি ফলের বিপুল সম্ভার নিয়ে এই জাতীয় ফলমেলা। ফলে পুষ্টি অর্থবেশ স্মার্ট কৃষির বাংলাদেশ প্রতিপাদ্যে আয়োজিত 6 জুন শুরু হয়েছে তিন দিনব্যাপী এই মেলা। মেলা এসে ভালোই লাগছে, আজকে বন্ধের দিন, অবসরও আছে, দেশি সব বিভিন্ন জাতের ফল এই ফলের মেলায় এসে আগের অনেক কথা মনে পড়ে যায়, শৈশবের স্মৃতি আর বাংলাদেশের সংস্কৃতির একটা অংশ। মেলায় আগত দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন এবং রাসায়নিক মুক্ত বিভিন্ন জাতের ফল কিনতেও পারবেন। সবেদা আছে, জামরুল আছে, ডোয়া ফল আছে, কালো জাম আছে, তরমুজ আছে, ব্যানানা ম্যাঙ্গো আছে, উদ্দেশ্য হচ্ছে বর্তমানে, তারপর থাই পেঁপে আছে, রাঙামাটির লেচু আছে, বাঙ্গি আছে, চায়না থ্রি লেচু আছে, নাগপজনি যেটা ওটাও আছে। মানে চাহিদা কিরকম দেখছেন ফলের? জানা গেছে বিশাল রেড তাইওয়ান আম, আমেরিকান কেন্ট আম সহ প্রায় 35 জাতের রপ্তানিযোগ্য দেশে উৎপাদিত বিদেশি আমও প্রদর্শন করা হচ্ছে এই মেলায়। এবার আমরা মেলাতে বিভিন্ন জাতের আম নিয়ে এসেছি, যেমন ব্রুনাই কিং, এটা খুবই একটা ভালো একটা আম এবং খুব আকর্ষণীয় একটা আম, যেমন আছে এটা এক্সপোর্ট হয়, যেমন বাড়ি ফল খুবই একটা ভালো পারফিউম একটা, আর হচ্ছে আপনার যেমন ব্যানানা ম্যাঙ্গো, আপনার আছে তাইওয়ান, তাইওয়ানটা দেখুন, তাইওয়ান অনেক সুন্দর একটা আম তাইওয়ান, এবং রয়েছে আপনার R2E2, খুবই একটি ভালো একটা তাইওয়ান। এবারের ফল মেলায় 8টি সরকারি প্রতিষ্ঠান ও 55টি বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।